গণেশ চতুর্থীর দিন এই কয়েকটি খাবার ভুলেও মুখে তুলবেন না এবং বাড়িতে রান্না করেও অন্যদেরকে খাওয়াবেন না। তা না হলে আপনার পরিবারে নেমে আসতে পারে চরম আর্থিক সংকট অথবা নেমে আসতে পারে চরম অশান্তি। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হলো গণেশ চতুর্থী। আজকের দিনে বেশ কয়েকটি সবজি খাওয়া উচিত নয় এবং বেশ কয়েকটি খাবার রয়েছে যেগুলি খাবেন না আজকের দিনটিতে। সেই খাবারগুলি কী কী তা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এবং গণেশ চতুর্থীর দিন বেশ কিছু খাবার রয়েছে যেগুলি আমাদের অবশ্যই খাওয়া উচিত, সেগুলি সম্বন্ধে আপনারা জানতে ভিডিওটি সম্পূর্ণরূপে ওয়াচ করুন। স্কিপ না করে ভিডিওটি দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী। ভগবান গণেশের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা শুরু করছি ভগবান শ্রী গণেশের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে। আজ হলো গণেশ চতুর্থী, আজকের তারিখ হলো 7ই সেপ্টেম্বর, ইংরাজি 2024, বাংলা 1431, 21শে ভাদ্র। পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পরম প্রিয় পুত্র ভগবান গণেশের জন্ম হয়েছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে। আজকের দিনটি সৌভাগ্য চতুর্থী, গণেশ চতুর্থী এবং বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। আজকের দিনটিতে শাস্ত্রসম্মতভাবে আমাদের বেশ কিছু নিয়ম নীতি পালন করে ভগবান গণেশের পূজা করা উচিত, কারণ ভগবান গণেশ হলেন সৌভাগ্যের দেবতা, সমৃদ্ধির দেবতা। মনে করা হয় আজকের দিনটিতে ভগবান গণেশের ভক্তি ভরে পূজা করলে ভগবান গণেশ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। গণেশ চতুর্থীর দিন যতটা পারবেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন, যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, কারণ ব্রহ্ম মুহূর্তে ঋষি মনীষীরা ধ্যান করে থাকেন। ব্রহ্ম মুহূর্তে সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি পরিবেশে ছড়িয়ে থাকে। দিনটি শুরু করুন ভগবান গণেশের মন্ত্র জপ করে। ওং গং গণেশায় নমো, ওং গং গণেশায় নমো, ওং গং গণেশায় নমো। এই মন্ত্রটি আপনারা যতবার পারবেন ততবার উচ্চারণ করুন এবং তারপর দিনটি শুরু করুন। এই সৌভাগ্য চতুর্থীর দিনটিতে আপনারা তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে ভগবান গণেশের পুজো শুরু করুন। ভগবান গণেশের পুজোতে দূর্বা, লাল ফুল, আকন্ত ফুল অর্পণ করবেন, তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হবে এবং ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন। ভগবান গণেশকে অবশ্যই আজকের দিনটিতে লাড্ডু বা মোদক ভোগ নিবেদন করুন, কারণ লাড্ডু বা মোদক হলো ভগবান গণেশের অত্যন্ত প্রিয় খাবার। আমাদের ভারতবর্ষ হলো সংস্কৃতি, সভ্যতা এবং বিভিন্ন পূজা অর্চনার দিক থেকে সর্বোত্তম। তো আমাদের সনাতন ধর্ম অনুসারে শাস্ত্রসম্মতভাবে বেশ কিছু খাবারের উপর কিন্তু বিধিনিষেধ রয়েছে, যে বিধিনিষেধগুলি যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমাদের পরিবারে আনন্দ বজায় থাকবে, সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবারে পরিজনদের সাথে সম্পর্কও সুমধুর হয়ে উঠবে। এরপর আমরা জেনে নেব গণেশ চতুর্থীর দিন কোন তিনটি খাবার ভুলেও খাওয়া উচিত নয় এবং কাউকে খাওয়ানো উচিত নয় এবং কেন। চলুন তাহলে এরপর আমরা জেনে নিই। আজকের দিনে ভুলেও বাড়িতে রান্না করবেন না করলা। এই করলা সবজিটি বা যে কোনো তেতো ধরনের সবজি বা তেতো ধরনের খাবার বাড়িতে আজকে রান্না করবেন না এবং নিজেও খাবেন না, অন্যদেরও খাওয়াবেন না, কারণ বলা হয় আজকের দিনটিতে তেতো খাবার খাওয়া অত্যন্ত অশুভ। আজকের দিনটিতে বরং আপনারা ভগবানের প্রসাদ হিসাবে লাড্ডু বা মোদক গ্রহণ করুন। গণেশ চতুর্থীর দিন মিষ্টিমুখ নিজেও করুন এবং অন্যদেরকেও মিষ্টিমুখ করান।
গণেশ চতুর্থীর দিন যে দ্বিতীয় খাবারটি গ্রহণ করা উচিত নয় সেটি হলো মূলো। গণেশ চতুর্থীর দিন ভুলেও যদি আপনারা মূলো খেয়ে ফেলেন, কোনো না কোনোভাবে ধন নাশ হবে, আপনি বুঝতেই পারবেন না কীভাবে অর্থের নষ্ট হবে। তাই গণেশ চতুর্থীর দিন বাড়িতে এই সবজিটি আপনারা রান্না করবেন না এবং বাইরেও এই সবজিটি খাবেন না। যে কোনো পুজোর দিন বাড়িতে আমিষ রান্না করা বা বাইরে কোথাও আমিষ খাবার খাওয়া উচিত নয়। গণেশ চতুর্থীর দিন অত্যন্ত একটি শুভ দিন এবং সিদ্ধিদাতা গণেশের জন্মদিন, তাই ভুলেও আজকের দিনটিতে আপনারা কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করবেন না। আর যে খাবারটি আপনারা খাবেন না সেটি হলো যে কোনো ধরনের নেশা জাতীয় জিনিস। অ্যালকোহল হতে পারে, হতে পারে সিগারেট অথবা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য। বলা হয় নাকি এই দিন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে পরিবারে চরম দুর্ভাগ্য নেমে আসে। তাই গণেশ চতুর্থীর দিন এই কয়েকটি সবজি এবং আমিষ আহার এবং নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন, এতে আপনার সংসারের মঙ্গল হবে। বিশ্বাস করা হয় ভগবান শিব ও মাতা পার্বতীর পরম প্রিয় পুত্র আজকের দিনটিতে অর্থাৎ গণেশ চতুর্থীর দিন মর্তে অবতীর্ণ হন ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে। ভগবান গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা। তাই আজকের দিনটিতে সমস্ত ভক্তরা তাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে নানান বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই পুজো করে থাকেন ভক্তি ভরে। ভারত এবং ভারতের বাইরের বিভিন্ন জায়গাতে আজকের দিনটিতে গণেশ চতুর্থী মহা সমারোহে পালন করা হয়। মূলত মহারাষ্ট্রের সবচেয়ে বেশি আড়ম্বরপূর্ণ গণেশ পুজো করা হয়। আশা করছি আগামী দিনে আপনাদের সাথে মুম্বাইয়ের গণেশ পুজোর ভিডিও শেয়ার করতে পারব। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। গণেশ চতুর্থীর দিনটি খুব খুব ভালো কাটুক। ভগবান গণেশের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভগবান শ্রী গণেশের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।